সবাই চলতে হয় তখন তো তো আমি এভাবে অল্প অল্প করে একটু ফ্রাই করে নেব তো চলো সাথে রাখুন একটু এপাশে পাশ করে নেড়ে নিতে হবে যাতে একটু আমাদের ভালো করে ফ্রাইটা হয়ে যায় এভাবে আমি হালকা করে দেখতে পাচ্ছেন একটু ফ্রাই করে নিচ্ছি একটু ভালোভাবে ঠিক আছে তো আমি এখন বেগুনটা ভাজা হচ্ছে হালকা আছে আর এখানে দেখুন হলুদ গুঁড়ো আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ পরিমাণ মতো আর এখানে রসুন আদার পেস্ট আছে আগেই বলেছিলাম আর যেহেতু এখানে আমি এই নারকেলের পেস্টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো আমি ওখানে পরিমাণটা লঙ্কার খুব হালকাই করেছি আপনারা যদি ঝাল খান তো আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন ঠিক আছে তো চলুন সাথে থাকুন আমাদের রান্নাটা দেখতে থাকুন শুকনো লঙ্কা দারুচিনি একটু এলাচ দুটো এলাচ দিলাম লং একটু আমি লেড়ে নেবো এগুলো একটু তো আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো আমার পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ গুলো তো এখানে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি তো আবার রসুন ভেজে নেবো তো আমি হলুদটা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায় এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো কালার হয়েছে আরো আমি একটু জিরে করে দিয়ে দিচ্ছি আবারও অল্প জল অ্যাড করে দিচ্ছি চিনি অল্প অ্যাড করছি আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই অল্প দিলাম এতে কালারও হয় আপনারা চাইলে নাও দিতে পারেন সরষে বাটা দিয়ে দিচ্ছি ভালো লাগবে তো আমি এখানে অল্প হলুদ পরিমাণ মতো দিচ্ছি
এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট। অল্প করে লবণ দিয়ে, যেহেতু আমি বেগুনে লবণ দিয়েছিলাম তার জন্য এখানে অল্প পরিমাণে অল্প এবার এটা এখন ভালো করে কষাতে হচ্ছে। দেখতে পেয়েছেন আমার মশলাটা কষানো হয়ে এসছে, দেখতে পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। আবার একটু নাড়িয়ে নেবো, একটু মশলাটা ওপর দিকে দিয়ে দেবো। ওই দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে। আবারও অল্প আমি পানি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার দই বেগুন রেডি। ডিশটার নাম হচ্ছে দই বেগুন। আর আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে বেড়ে একবার ট্রাই করুন, আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব জরুর করুন। গরম গরম ভাতের সাথে এটা খেতে, রুটির সাথে ভাল লাগে। গরম গরমটা একটু বেশি ভালো লাগে।